আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে টিকটকে ভাইরাল মজনুর সাথে দেখা করতে বিয়ানীবাজার যাত্রা। তো এখন একটা ব্রেক নিলাম ছোট্ট করে শেওলা সেতুতে, অনেক সুন্দর লাগছিল, কারণ হচ্ছে শেওলা সেতু ব্রিজের বর্ডারগুলোতে রং করা হচ্ছে, তাই অনেক সুন্দর লাগছে, এই জন্য নামলাম। তো ভিউয়ার্স দেখেন শেওলা সেতুর দৃশ্য, আর পরে অবশ্যই কথা বলে বলে আমরা বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেব একটু সময়ের ভিতরে। তো ভিউয়ার্স অপেক্ষায় থাকেন একটু কষ্ট করে, আর অবশ্যই অনুরোধ থাকলো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আজকে টিকটক ভাইরাল সেলিব্রিটি মজনুর সাথে দেখা করতে যাচ্ছি ওর জন্য। এখন রওনা হলাম বিয়ানীবাজারের উদ্দেশ্যে, সামনে শেওলা সেতুর টুল, যেখান থেকে টুল ভাড়া নেওয়া হয়। আমরা অল্প সময়ের ভিতরে টুল ভাড়া যেখান থেকে নিয়ে সেই স্থানে অবস্থান করলাম। তো ভিউয়ার্স আস্তে আস্তে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে, দেখা যাক মজনুকে পাওয়া যায় কি না। ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মজনুর সাথে দেখা করতে পারবো। মজনুকে দেখার জন্য অসংখ্য দর্শকের ভিড়, এবং সেই সাথে টিকটক করার জন্য অনেকজন টিকটকারও এসেছেন, যাতে মজনুর সাথে ভিডিও করার ছিল, হয়তো তাদের ভিউ বা লাইক কমেন্ট সেগুলোর জন্য আসলে প্রমোট দিচ্ছে। তো ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে। তো ভিউয়ার্স জানি না কেমন দেখাতে পারলাম না পারলাম। ভিউয়ার্স শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।